আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে পেন বাকেট টুল। তো পেন বাকেট টুল কিভাবে কাজ করে চলুন শুরু করা যাক। তো আমরা যদি এখানে রাইট বাটন ক্লিক দেই এই গ্রেডিয়েন্ট টুলের উপরে, রাইট বাটন ক্লিক দিলে আমরা দেখতে পারবো পেন বাকেট টুল। তো এটা শর্টকাট হচ্ছে জি। তো পেন বাকেট টুল ক্লিক দেওয়ার পর আমরা দেখবো অপশনগুলো চেঞ্জ হয়ে গেছে আমাদের। ওকে, তো এরপর হচ্ছে আমরা পেন বাকেট টুল কিভাবে কাজ করে, আমরা একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে নিলাম, ব্যাকগ্রাউন্ডে কাজ করবো না, লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পরে এখানে কালার আমরা একটু চেঞ্জ করে দিই। তো আমি চাচ্ছি এই লেয়ারে এই কালারটা হয়ে যাক। আমরা জাস্ট এমনি যদি কালার নেই, ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড অল্টার ব্যাক স্পেস বা কন্ট্রোল ব্যাক স্পেস দিই, কিন্তু আমাদের পেন বাকেট টুল নিলে এটা নিতে হবে না। এই ফরগ্রাউন্ডে যে কালারটা থাকবে এই কালারটাই এই লেয়ারে আসবে। জাস্ট এই পেন বাকেট টুলটা সিলেক্ট করবো এবং এখানে কালারটা নিব। নেওয়ার পর জাস্ট এটা ক্লিক দিলেই এই কালারটা চলে আসবে এখানে। আবার আমি একটা কালার পরিবর্তন করে দিই, এখানে এরকম কালার নিলাম, এখানে একটা ক্লিক দিলাম, কালার কিন্তু সরাসরি চেঞ্জ হয়ে যাবে। হোয়াইট নিলাম, এখানে ক্লিক দিই, হোয়াইট কালার চলে আসবে এরকম। তো আমি চাচ্ছি যে আমার হচ্ছে নির্দিষ্ট একটা সীমানার ভিতরে কালারটা আমি নিব, তাও নিতে পারবো। আমি এখানে একটা রেক্টেঙ্গুলার মার্কেও টুল নিলাম, নেওয়ার পর একটা সিলেক্ট করলাম, এতটুকু অংশের ভিতরে আমি চাচ্ছি আমার কালারটা আসুক। এখানে আমি কালারটা চেঞ্জ করে দিই, আবার এরকম একটা কালার থাকবে। তো এটা নেওয়ার পরে আমি যদি পেন বাকেট টুলে যাই, যাওয়ার পর যদি একটা ক্লিক দিই এখানে, একটা কিন্তু আমি আলাদা লেয়ার নিয়ে নিচ্ছি, জাস্ট একটা ক্লিক দিলে এই কালারটা কিন্তু এখানে জাস্ট চলে আসবে। তো আমি চাচ্ছি যে আমার এখন না এখানে একটা ইলিপটিক্যাল মার্কেট টুল লাগবে, তো আমি একটা ইলিপটিক্যাল মার্কেট টুল নিলাম, মার্ক নিলাম। নেওয়ার পরে জাস্ট আমি পেন বাকেট টুলটা নিলাম, নেওয়ার পর এখানে একটা ক্লিক দিলেই এই সিলেকশনের ভিতরে কিন্তু আমাদের কালারটা চলে আসবে। ওকে, তো এটা আমি ডিলিট করে দিলাম, আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি, এটাকে আমি ডিলিট করে দিই, লেয়ারটাকে পুরোটাকে আমি ডিলিট করে দিলাম। তো এখানে আমি কয়েকটা লেয়ার নিলাম, ধরি তিনটা লেয়ার নিলাম। আমি একটা এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কের টুলের সাহায্যে একটা মার্ক নিলাম, অল্টার ব্যাক স্পেস দিয়ে এই কালার ফরগ্রাউন্ড কালারটা এখানে নিলাম, আরেকটা এদিকে এরকম করে নিলাম। এটা আমি দুই নম্বর লেয়ারে নিলাম, অল্টার ব্যাক স্পেস একটা কালার নিলাম। এখানে আমি ইলিপটিক্যাল মার্কের টুলের সাহায্যে আরেকটা মার্ক নিলাম, এটা আমি এক নম্বর লেয়ার রাখলাম, অল্টার ব্যাক স্পেস কন্ট্রোল ডি। এখন হচ্ছে আমি যদি চাই যে প্রত্যেকটার কালার চেঞ্জ করবো, সেক্ষেত্রে তার লেয়ারে সিলেক্ট করার পরে কন্ট্রোলে ক্লিক দিয়ে থাম্বনেলে ক্লিক দিলে এরকম সিলেকশন আসবে, তারপরে কালার চেঞ্জ করতে পারবো। কিন্তু এই পেন বাকেট টুলের সাহায্যে আমরা সহজেই এই কালারটা চেঞ্জ করতে হবে। যেমন হচ্ছে এটা কোন লেয়ারে আছে, এটা আছে দুই নম্বর লেয়ারে। এটা দুই নম্বর লেয়ারে থাকা অবস্থায় আমি এখানে একটা কালার যদি চেঞ্জ করে দিই, জাস্ট এখানে ক্লিক দিলাম, সরাসরি দেখছি দুই নম্বর লেয়ারে কিন্তু আমার এই কালারটা চেঞ্জ হয়। আমি কোনো কিছু করতে হচ্ছে না, জাস্ট হচ্ছে ওই লেয়ারে থাকা অবস্থায় আমি এর উপর আসে ক্লিক দিব, কারণ সে ওই কালারটা যতটুকু এরিয়া পর্যন্ত এই কালারটা ছিল অতটুকু এরিয়া পর্যন্ত ওই কালারের উপরে সে নিয়ে নিছে, এরকম বিষয়টা। তাহলে আলাদা কালার হয়তো সে কিন্তু নিত না। তো আমাদের এটা আছে তিন নম্বর লেয়ারে ক্লিক দিলাম, তিন নম্বর লেয়ারে এখানে কালারটা আমি চেঞ্জ করে দিই, তো আমি এখানে ক্লিক দিলাম, এই কালারটা কিন্তু সাথে সাথে চেঞ্জ হয়ে গেল। তো এইভাবে প্রত্যেকটা লেয়ারের কালার কিন্তু আমি এরকমভাবে সহজভাবে চেঞ্জ করতে পারি, কোনো প্রকার ঝামেলা। ওকে, তো এগুলো আমি ডিলিট করে দিই, এগুলো আমার এখন দরকার নাই। এখন হচ্ছে আমরা কী দেখবো, একটা লাইন আর্ট। আগে যে আমরা লাইন আর্টগুলো দেখতাম, যেরকম হচ্ছে আমি এটা নিয়ে আসি, এটা ফাইল, ফাইল থেকে ওপেনে যাব, ওপেনে যাওয়ার পর আমি এখান থেকে একটা ফুল নিয়ে আসি। ওকে, এরকম। তো এগুলো হচ্ছে লাইন আর্ট। আপনি যদি যে গুগলে যাওয়ার পরে লাইন আর্ট ফ্লাওয়ার লেখা সার্চ দেন, সরাসরি এরকম কিন্তু ফ্লাওয়ার চলে আসবে। ওকে, কন্ট্রোল প্লাস দিয়ে একটু জুম করে আনি, শর্ট করে আনি, একটু কমাই নিই। ওকে, তো এরকম হওয়ার পরে আমরা এখান থেকে এটাকে জাস্ট আমাদের এই মুডটা কিন্তু আমাদের গ্রে স্কেল আছে, জাস্ট ইমেজ থেকে আমরা মুডে যাওয়ার পরে এই যে গ্রে স্কেল আছে না, এটাকে RGB করে দিলাম, এই যে কালার চলে আসছে। অনেকের এই সমস্যা হতে পারে, জাস্ট এটা মনে রাখবেন, যদি এখানে গ্রে স্কেল আসে সবসময় ইমেজ অ্যাডজাস্টমেন্ট, সরি, ইমেজ মুড থেকে আপনি RGB করে দেবেন, তাহলেই আমাদের কালার এখানে কিন্তু চলে আসবে, ঠিক আছে? গ্রে স্কেলে থাকে কিন্তু কালার আসবে না। তো এটা আসার পর আমরা যদি এখান থেকে পেন বাকেট টুলটা নিলাম, নেওয়ার পর আমরা চাচ্ছি এই ফুলের উপর, ওকে, কিন্তু করতে পারবো, কিন্তু এই ফুলের উপর যদি আমরা কালার করতে চাই, এখান থেকে আমরা কী দিব, রেড কালার চলে আসে, এখান থেকে আমি একটু ডিপ দিব, লাল একটু ডিপ নিব, আমরা মাঝখানে যে কালারগুলো আছে এগুলো আমরা একটু ডিপ দিব, তারপর এদিকে আসি, আস্তে আস্তে ডিপ থেকে আমরা উপরের দিকে যাইতে থাকবো। ওকে, এখানে আসার পরে এরকম একটা কালার নিব। তো এটা সিলেক্ট করো, আমরা কখনো এই যে কালো যে দাগটা আছে এর উপরে ক্লিক দিব না, আমরা সবসময় যে ফাঁকা অংশ আছে এইগুলোর উপরে ক্লিক দিব। এখানে আসি, এখানে আসবো আরেকটু উপরে উঠিয়ে, আমরা এই যে ছোটো ছোটো যে ভিতরের যে কালারগুলো আছে এগুলো আমরা একটু চেঞ্জ করে দিই। ওকে, তো এটা করার সময় আমরা অনেক সময় নিয়ে করবো, যেন আমাদের ইচ্ছা মতো আমরা কালার কিন্তু করতে পারবো যে কোনো ফুল ফলের উপরে, জাস্ট যার যেটা ইচ্ছা। আবার এখানে নেই, আবার এটাকে একদম উপরের দিকে নেই, এখন আমরা এই বাইরের অংশগুলো নিব, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমরা যে কোনো কিছুর উপরে কালার অ্যাপ্লাই করতে পারি। তারপরে এদিকে আসে আরেকটা কালার চেঞ্জ করি, এদিকে ধরে যাচ্ছে আমরা একটা কাজ করতে পারি, এই যে ব্যাকগ্রাউন্ডে যে আমরা কাজটা করলাম না, এখন আমরা ব্যাকগ্রাউন্ডে করবো না, এখন আমরা একটা লেয়ারের উপরে করবো, এই সিম অল লেয়ারের উপর থেকে আমরা কালারগুলো নিতে পারবো। যদি এই যে অল লেয়ার্সে ক্লিক দেওয়া না থাকে, তাহলে কিন্তু এরকমভাবে কিন্তু আসবে না,
এটাতে যদি ক্লিক উঠানো থাকতো তাহলে কিন্তু এটা হইতো না। সেই জন্য অল লেয়ারসে দেখবেন ক্লিক দেওয়ার পর একটা লেয়ার নেবেন। আমার আগে থেকে দেওয়া ছিল তাই আমি একটা লেয়ার নিছি। একটা লেয়ার নিলে এই লেয়ারের উপর আমি কাজ করতে পারবো, যেমন এই যে লেয়ারের উপরে কাজ করলাম। এখন এই লেয়ারটা আমি অফ করে দিলে এটা কাজ দেখা যাবে না, ওকে? এরকম চোখের উপরে এরকমভাবে কিন্তু। আবার এইদিকে আসি, আবার আমি আর একটা কালার নেই, জাস্ট যার যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু কালার করা যাবে, কোনো প্রবলেমই হবে না। আবার এদিকে আসি, এখন আমি আবার এদিকে আসি, মানে দুইটা কালার নিয়ে একটা কালার নিয়ে আপনার যা ইচ্ছা তাই করতে পারেন। এদিকে আসি, একটু সময় নিয়ে এই কাজটা করতে হলে একটু সময় নিয়ে করতে হবে, তাহলে আস্তে আস্তে সুন্দর হবে বিষয়টা। ওকে, এরকম তো আমি অন্য কালারের ভিতরে দিতে পারি, অন্য একটা কালার দিয়ে দিই এদিকে এরকম। জাস্ট আপনি যে কোনো ধরনের কালার এই ফুলের উপরে করতে পারি। আমরা এরকম কালার দরকার না, আমরা এইরকম একটা কালার নিলাম, তো এইদিকে আসি, এরকম একটা কালার নিলাম। তো এর মাধ্যমে আমরা কালারের যে একটা ই আছে এটা আমরা শিখতে পারবো। এখানে আসি, এই কালারটা নিব, এখানে এই কালারটা নিব। তো জাস্ট যার যেভাবে ইচ্ছা লাইন আর্টের জিনিসগুলো আনার পর আমরা এর উপরে কাজ করতে পারি, এটা কি আর কি সুন্দর হবে বিষয়টা। এরকম আসি, তারপরে আবার এখন আমরা যাবো হচ্ছে ওপেন। ওপেনে যাওয়ার পরে আমরা আরেকটু কঠিন জিনিস নেবো, আমরা নিচ্ছি এইটা নেব। ওকে, এখন আমরা একটু সামনের দিকে আগালাম। তো এটা আসার পরে এটা চাচ্ছি আমরা এটা কালার নিব। এটা আসার পর আমরা রেটে থাকার অবস্থায় আমরা এদিকে ডিপ নিব, এদিকে ভিতরের যে অপশনগুলো আছে এগুলো আমরা ডিপ নিব। জাস্ট একটা লেয়ার নিয়ে নিই, সিম্পল অল লেয়ার্সে, এই যে আমরা যখন পেন বাকেটে ক্লিক দিব, সিম্পল অল লেয়ার্সে ক্লিক দেওয়া আছে, এই যে এখানে অল লেয়ার্স ক্লিক দেওয়া আছে, জাস্ট এখান থেকে একটা লেয়ার নিয়ে নিলাম। লেয়ার নেওয়ার পর আমি এই ভিতরের অংশটা আগে নিব, এই ভিতরের অংশটা। ওকে, তো আমাদের ভিতরের অংশটা নেওয়া হয়ে গেছে। এখন আমরা সরাসরি হচ্ছে রেড নিয়ে নিব, এখান থেকে জাস্ট যেটা ইচ্ছা আমাদের ওই কালারটাই এখান থেকে নিয়ে নিব। ওকে, এই যে আমাদের কিন্তু কালারটা সুন্দরভাবে হয়ে যাচ্ছে। একটা জিনিস খেয়াল রাখবো, আমরা যেখানে ক্লিক দিব সেটা যেন একটা আবদ্ধ থাকে, যেমন এই যে এদিকে পাতাটা কিন্তু আবদ্ধ আছে এই কালো একটা লাইনের মাধ্যমে। যদি ফাঁকা থাকে, এই যেরকম যেমন ফাঁকা অংশ আছে, এই ফাঁকা অংশগুলোতে আমরা দিলে কিন্তু হবে না। এখানে একটা ক্লিক দিলেই পুরো পাতাটাই হয়ে যাচ্ছে, কন্ট্রোল জেড দেই। ওকে, মনে রাখবো যেন আবদ্ধ থাকে ওই জায়গাটুকু। এটা নিলাম, নেওয়ার পরে আমরা এখন চাচ্ছি যে বাইরের যে ইগুলো আছে এগুলো নিয়ে আনি। এই যে এখানে ক্লিক দেই, এখানে ক্লিক দেই। ওকে, তারপর হচ্ছে আমরা এই যে ভিতরে যে একটা ডিপ কালার নিয়েছিলাম এটা আমরা পিক করে নিলাম, পিক করে এই যে এগুলার ভিতরে আমরা এখন ওগুলা দিয়ে দিব। ওকে, তো আমরা যখন আস্তে আস্তে একটা কাজ একটু সময় নিয়ে করবো তখন দেখতে অনেকটা সুন্দর লাগবে। আমরা কিন্তু লেয়ারের উপরে নিয়ে নিছি। ওকে, তো লেয়ারের উপরে শুধু আমরা ফুলগুলা নিয়ে নিছি, আরেকটা লেয়ার নিয়ে নিই, এগুলোর উপর আমি পাতার কালারটা নিয়ে নিব। এখানে আসি, এদিকে আসি, এদিকে এরকম একটা কালার নিই। ওকে, জাস্ট এখন শুধু একটা করে ক্লিক দিব, আর কিছুই করতে হবে না। এদিকে আসি, তো খুব সহজে কিন্তু আমরা দেখলাম একটা কালার কিন্তু খুব সুন্দরভাবে করে ফেলতে পারলাম আমরা পেন বাকেট টুলের মাধ্যমে। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে পেন বাকেট টুলের মাধ্যমে আমরা কী ধরনের কাজ করতে পারি, লাইন আর্টের কাজ বলেন, যে কোনো ধরনের কাজ, এবং গ্রেডিয়েন্টে ইউজ করতে পারি। আমরা একটা পেজে আসি, আমাদের মেন পেজে, যেমন একটা গ্রেডিয়েন্টে ইউজ করতে পারি আমরা। এদিকে একটা লেয়ার নিলাম, লেয়ারের ভিতরে আমরা এখান থেকে নিলাম হচ্ছে রেক্ট্যাঙ্গেল। তো এই পেন বাকেটের মাধ্যমে যদি আমরা এখানে আসি, আসার পরে একটা কালার নিলাম, এই যে কালারটা আমি নিয়ে নিলাম, এই কালারে কিন্তু আমি এখন গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবো, কন্ট্রোল ডি সহজ। এখানে রাইট বাটন ক্লিক করে আসতে পারি, বা এখানে অপশন আছে, এই যে এখানে অপশন আছে, এই যে সরাসরি গ্রেডিয়েন্ট, এই যে এখানে এখানে এফেক্টসের মতো একটা অপশন আছে, এখানে জাস্ট ক্লিক দিলে আমরা দেখতে পারবো এই যে গ্রেডিয়েন্ট, এখানে ক্লিক দিলে আমরা সরাসরি যে গ্রেডিয়েন্ট চলে আসছে। ওকে, তো বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্টও কিন্তু আমরা ইউজ করতে পারবো আমাদের যে এই পেন বাকেট টুলের সাহায্যে আমরা কালার নেওয়ার পর। ওকে, তো গ্রেডিয়েন্ট ইউজ করতে হলে তার উপরে কোনো একটা কালার বা কোনো একটা কিছু নিতে হয়, তাহলে সুবিধা হয় নিতে। তো আশা করি সবাই বুঝতে পারবে পেন বাকেট টুল কীভাবে কাজ করে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।